আমাদের এখানে ঈদ হচ্ছে আমি বাংলাদেশে চট্টগ্রামে এবং আমাদের এখানে ঈদ হচ্ছে ঈদ মানে হচ্ছে ইসলামিক ধর্মাবলম্বী লোকদের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন আজকে অনেক বড় উৎসব আজকে দিন চলছে এবং আই এম রিয়েলি হ্যাপি যে এই যে এই দিনটা সে তবে আজকের দিনে একটা মজাদার বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে সবাইকে একটা বই পড়ে শোনা একটা গল্প বা একটা প্রচ্ছদ পড়ে আমার খুব ইচ্ছে ছিল যে অন্য কিছু পড়ানোর জন্য আমার খুব ইচ্ছে ছিল ইংলিশে বলার জন্য বাট আমার মনে হলো যে আজকে যেহেতু আমি বাংলাদেশে আছি আমি বাংলাতেই বলবো এবং বাংলাতেই পড়বো এবং একটা খুবই মজাদার প্রবন্ধ পড়বো সেটা হচ্ছে সৈয়দ মুজিদাব আলী লেখা বই কেনা প্রবন্ধ এই প্রবন্ধটা আমি প্রথম পড়েছিলাম যখন আমি ক্লাস থ্রি কি ফোরে পড়ি আমার আর আরও ছোট হব মনে হয় আমার বড় আপুদের বইয়ের ভিতরে মানে বড় আপুদের পাঠ্য বই ছিল বাংলা এটা যারা আগে করেছিলেন তারা জানেন তাদের ইন্টারমিডিয়েটে তাদের মানে এইচএসসি লেভেলে তাদের এইটা পার্থ বই ছিল তো তারা এই গল্পটা পড়তো তাদের এই গল্পটা তাদের পাঠ্যে ছিল এবং পরীক্ষা আসতো তো এই সরি এটা গল্প নয় এটা একটা প্রবন্ধ সো এই প্রবন্ধ পড়ার জন্য তারা পড়ছিল সো একটা সময় আমার বই সম্পর্কে একটু আগ্রহ ছিল সে সময় অনেক একটু আগ্রহ ছিল এখন অনেক বেশি আগ্রহ আছে বা ওই আমার মনে হয় এই বই পড়া বই কেনা প্রবন্ধটা আমার সেই আগ্রহটাকে আরো বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছিল মনে হয়েছিল আমার বই কেনা উচিত তো এই জন্য আজকে আমি আপনাদের সাথে ঈদের ঈদের দিন দিনে বই কেউ পড়তে চায় না আই নো ওয়াই বাট সবার পড়তে চাওয়া উচিত অথচ লাইক ওয়ান টু টু আওয়ার্স অসু কি এক থেকে দুই ঘন্টা নিজেদের জন্য রাখা এবং এক থেকে দুই ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট হার্বার ওয়ান পেজ টু পেজ ডাজেন্ট ম্যাটার তো যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনার একটা বই পড়ার অভ্যাসটাকে জিয়ে রাখা জীবিত রাখা ওটাকে মরতে না দেওয়া সেটা তো আজকে আমি বই না প্রবন্ধটা পড়বো এবং সেটা পড়বো নাইনটিন নাইনটি ফাইভে যখন আমার আপু ইন্টারমিডিয়েটে পড়া শুরু করে তখনকার বই এটা তো সেই বই থেকে পড়বো আমি অনেকদিন পরে এই বইতে বইটা উদ্ধার করেছি আমার বইয়ের সংগ্রহশালা থেকে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং বলে যাবো যাদের ভালো লাগবে আশা করি কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবেন বাট আমি চাই যে আজকে ঈদটা আপনাদের জন্য খুবই সুখের হোক খুশির হোক আর বই কেনা যেহেতু আমাকে ইন্সপায়ার করেছিল বই কেনার জন্য উদ্বুদ্ধ করেছিল বই কেনার জন্য তো এই আমি আজকে আপনাদের কাছে এটাই নিয়ে আসলাম এবং অনেকদিন পর পেয়ে আমি নিজেকে রুখতে পারলাম না মনে হচ্ছে আমাকে পড়তে হবে আমি যখন এটা পড়বো তখন সবার সাথে শেয়ার করে নিলে মজা হয় তো যার কারণে আমার এখানে আসা ঠিক আছে আই হোপ ইউ উইল সেক ইট ভ্যারি ওয়েল লেস ইস শুরু করা যাক বই কেনা সৈয়দ মুজতবা আলী মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছেন মাছিকে যেদিক দিক দিয়ে ধরতে যান না কেন সে ঠিক সময় উড়ে যাবে কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ নিয়েই মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিক কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটা দেখতে পায় তাই নিয়ে গুণী ও জ্ঞানী আন্তুল ফ্রাস। দুঃখ করে বলেছেন হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গে দেখতে পেতাম কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়ে এক আফসোস ছাড়া অন্য কিছু করার থাকে না কিন্তু এখানেই ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাত ফ্রাস সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো একমাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করে করতে থাকি ততই একটা একটা করে আমার চোখ মানে মনের চোখ ফুটতে থাকে পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা মতো ঘোঁত ঘোঁত করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই চোখ বাড়াবার কথাটা মানে পন্থাটা কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি মনের চোখ ফোটানোর আরো একটা প্রয়োজন আছে বার্টন রাসেল। বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভব যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস ইতিহাস হার মানলে ভূগোল আরো কতকে কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে বই পড়ে দেশ ভ্রমণ করে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন হেয়ার উইথ লোফ অফ ব্রেড বিনীথ দ্য বাও ওয়াইন আ বুক অফ ওয়ার্ড দাও বিসাইড রুটি যাবে প্রিয়ার কালোচোক ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই খানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় তাই বোধ করে খুইয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভুলেননি আর খৈয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কেতাব কুরআনের সর্বপ্রথম যে বাণী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইভাসাল্লাম শুনতে পেরেছিলেন তাতে আছে আল্লাহ বিল কালাম আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় তো পুস্তকে বাইবেল শব্দের অর্থ বই পারেক্সিলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয় তিনি তো আমাদের বিরাটতম গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেশভ্রষ্ট হবে কিন্তু বাঙালি নগরে নগর সরি নাগর বাঙালি নাগর ধর্মের কাহিনী শুনে না তারা মুখে ওই এক কথা অত কাঁচা পয়সা কোথায় বাবা যে বই কিনবো কথাটার মধ্যে একটুখানি সত্যি কনিষ্ঠ পরিমাণ লুকানো রয়েছে যেটুকু এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি কিছু না বইয়ের দাম যদি আরো কমানো যায় তবে আরো অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর ছয় বা সাত নম্বরের ভাষা মানে বাংলা পৃথিবীর ছয় বা সাত নম্বরের ভাষা এই ধরুন ফরাসি ভাষা এই ভাষার বা এই ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা বলে অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দ আনা জোর পাঁচ শিখে দিয়ে সে যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে যে কোনো ভালো বই এক ঝটায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস উঠে দুই হাজার ছাপাতে গেলেই বেশি বেশি ছাপিয়ে দেউলে হব নাকি এটা হচ্ছে প্রকাশকদের কথা তাই এই অচ্ছেদ্য চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না এই চক্র ছিন্ন ছিন্ন তো করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে সে ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হবার ভয়ে কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি বই কেনার বাজেট যদি আপনি তিন গুণ বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন রাসেলের মতো এক গাজ নতুন ভ্রমণ সৃষ্টি করে ফেলবেন ভেবে চিনতে অগ্র পশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারিল পার পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে তারপর চেখে চেখে সুখ করে করে এবং সর্বশেষ সেকেনে খেপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যখানে এই একমাত্র একমাত্র নেশা যার দরুন সকাল বেলা চোখের সামনে সাড়ে সারে গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না আমি নিজে কি করি আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে এবং খেয়ে নিজেই কনজিউমার আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল মেঝে থেকে ছাদ পর্যন্ত বই বই শুধু বই এমনকি কার্পেটের উপরও গাদা গাদায় স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো পা ফেলা ভার মানে এত বই ছিল এক বন্ধু তাই মার্ক বললেন বইগুলো নষ্ট হচ্ছে গোটা কয়েক জোগাড় করছো না কেন মার্ক টুয়েন খানিক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন ভাই বলছেন বলেছেন ঠিকই কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি শেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারিনি শেল্ফ তো আর বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না শুধু মার্ক না দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু কিছু বই কিনে আর বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছবে না সেই লোক লোকেই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত তার কারণটা কি এক আরব লেখা লেখাতে সমস্যার সমাধান পেলুম পণ্ডিত লিখেছেন ধনীরা বলে পয়সা কমানো মানে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম কিন্তু জ্ঞানীরা বলেন না সবচেয়ে শক্ত কাজ এখন প্রশ্ন করা মানে প্রশ্ন কার দাবিটা ঠিক ধনির না জ্ঞানীর আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি কাজে আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই ধনির মেহনতের ফল হলো টাকা সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগেন এবং শুধু তাই নয় অধিকাংশ সময়ই দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে ঢের উত্তম পদ্ধতিতে পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে এবং সেই ফল ধনীদের হাতে পায়ে ধরে তুললেও তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না বই পড়তে পারে না পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন কি ইউডিডি এ অর্থাৎ অতএব সপ্রমান হল জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে একমাত্র বাংলাদেশ ছাড়া সেদিন তাই শোক প্রকাশ করাতে আমাকে জনৈক বন্ধু একটি গল্প বললেন এক রুম গিয়েছেন বাজারের স্বামীর জন্মদিনের জন্য সৌগাত কিনতেন দোকানদার এটা দেখায় সেটা শোকায় এটা নাড়ে সেটা কারে কিন্তু গরবিনী ধনির উভয়ার্থে কিছুই তার মনোপুত হয় না মানে সে গর্বিত সে ধনী দুটোই সবকিছু তার স্বামীর ভান্ডারে রয়েছে শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে তবে একখানা ভালো বই দিলেই হয় না নাসিকা কুঞ্চিতে করে বললেন সেও তো ওর একখানা রয়েছে যেমন স্ত্রী তেমনি স্বামী একখানা বই তাদের পক্ষে যথেষ্ট অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স ফ্রান্স দ্য কান্ট্রি ফ্রান্স কাউকে মুখ্য মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য তাই যদি কেউ আপনাকে ডাহা বৈজ্যুৎ করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে নিজের অপমান আপনি হয়তো মনে মনে পঞ্চাশ গুণ নিয়ে সরে যাবেন কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে দ্যাট জিদের বন্ধু বান্ধব ছিলেন অধিকাংশ লেখক জিদ রুশিয়া থেকে মানে রাশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন প্যারিসে স্তালিনীয়রা তখন লাগলো জিদের পেছনে গালিগালাজ কটুকাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুললো কিন্তু আশ্চর্য জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন জেদের হয়ে লড়লেন না জিদের জিগরে জোর চোট লাগলো তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে সরি ফর দা সাউন্ড ইফ ইউ ক্যান হিয়ার ইট আচ্ছা কাগজে বিজ্ঞাপন বেরোলো যে তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মন স্থির করলেন প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল কিন্তু সন্ভিত ফেরা মাত্রই মুক্তকচ্ছ হয়ে ছুটলো নিলাম খানার দিকে সেখানে গিয়ে অবস্থা দেখে সকলের চক্ষু স্থির যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যেসব বই তারা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন জিদ শুধু জঞ্জালই বেঁচে ফেলছেন প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন জাহাজের টাইপ করা একশো লাইনি দৈনিক কাগজ সেটা সারম্বরে প্রকাশ করেছিল অপমানিত লেখকরা ডবল তিন ডবল দামে আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন যত কম লোক কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল দ্যাট লাইক এ লং টাইম এগো মেবি ওয়ান আই ওয়াজ বর্ন ওকে শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেননি আর কত বলবো বাঙালির কি চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞানতৃষ্ণা না থাকতো আমার বেদনাটা সেইখানে বাঙালি যদি হটেন্টেড হতো তবে কোনো দুঃখ ছিল না এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূ ভারতে কোথাও দেখিনি জ্ঞানতৃষ্ণা তার প্রবল কিন্তু বই কেনার বেলা সে অবলা আবার কোনো কোনো বেসরম বলে বাঙালির পয়সার অভাব বটে কোথাও দাঁড়িয়ে বলছে লোকটা কথা ফুটবলের মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার কিউ থেকে থাক থাক আমাকে খামাখা চটাবেন না বৃষ্টির দিন খোশ গল্প লিখলো বলে কলম ধরেছিলাম তাই নিয়ে লেখাটা শেষ করে গল্পটা সকলেই জানেন কিন্তু তার গুড়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি আরব্যোপন্যাসের গল্প এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন বই হস্তগত হলো রাজা জ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে দিয়েছে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুথু দিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি পাতায় পাতায় কনের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ রাজার আঙুল সে বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে রাজাকে এই প্রতিহিংসার খবরটিও রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় সেই যে পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনে না বই পড়া ছেড়ে দিয়েছে সো দ্যাট দ্য দ্য এন্ড অফ বই কেনা অ্যাসে আচ্ছা আমার খুব মজা লাগলো এটা পড়ে আমি অ্যাকচুয়ালি মজা পাইছি লাইক শ্রেমেন মজা পাইছে আশা করি আপনারাও মজা পাবেন এবং বই কেনার প্রতি আমাদের যে বিদ্বেষ আছে মনের ভিতরে সেই বিদ্বেষটা ধীরে ধীরে একটু একটু করে হলেও এটাকে দূর করার চেষ্টা করবেন বই কিনে অবশ্যই কেউ দেউলিয়া হবে না এবং আপনি যদি প্রতি মাসে একশো টাকা দিয়ে বা একশো থেকে তিনশো টাকার মধ্যে একটা বই কিনেন আমার মনে হয় আপনি ফকিরও হয়ে যাবেন সো বা গরিব হয়ে যাবেন অনেক বেশি হয়তো একবেলা আপনি বাইরে খেলেন না বা হয়তো যারা সিগারেট খান তারা সিগারেটদের একটা প্যাকেট একদিন খেলেন না ইট ডাজ ম্যাটার অ্যাকচুয়ালি ইট ওন্ট ম্যাটার টু মাছ চা খাই প্রতিদিন প্রতিদিন দশ কাপ খাই আজকে পাঁচ কাপ এক সপ্তাহ পাঁচ কাপ করে খাবো এইভাবেও যদি করা যায় দ্যাট কুড বি ব্যালেন্সড অ্যাজ ওয়েল এখন আমরা যদি বই কিনতে চাই আমাদের এটা শুধু সদিচ্ছা দরকার টাকা পয়সা আসলে খুব একটা বড় একটা ম্যাটার করে না টাকা পয়সা যে কোনোভাবে জোগাড় করা যায় টাকা পয়সা তো যে কোনোভাবে উপার্জনও করা যায় খারাপ পথের কথা বলছি না এনি ইন মাছ এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা ঈদ মুবারক নেন আমার কাছ থেকে এবং ভালো থাকেন ঈদটাকে খুব মজা করে এনজয় করেন আর আমার বই কেনার যে প্রবন্ধটা আছে সৈয়দ মুস্তবা আলী লিখা এটা পড়ে বা শুনে মজা পান ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাভ এ ভ্যারি নাইস আল্লাহ হাফেজ এগেন